গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো আমি এই মাত্র থেকে উঠে স্নান করে এলাম ঘরটা ঝাড় দিয়েছি বাসন কটা ছিল কটা মেয়ে স্নান করে একেবারে চলে এলাম তো ব্লগটা আমি আজকের থেকে স্টার্ট করছি আর আজকে হলো শনিবার তো বড় ছুটি তো সেই কারণে দেরি হয়নি তো ঘুম থেকে উঠতাম আমার এমনিতে একটু দেরি হয়ে গেছে তো চলো যাই হোক পরে গল্প করছি কাজ করতে করতে চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তো চলে এলাম রান্নাঘরে আর সেই ঘরে আগে আগে জলের বালতিটা ভরে রেখেছিলাম তো সেটা এখন ঘরে ঢুকিয়ে নেব। তো রেখে এখন এই বালতি করেই যত মানে আর কি রান্না বান্না এই বালতি জল দিয়ে করি আবার নিয়ে আসি তো এদিকে চা করে রেখেছে মা তো আমি ভেবেছিলাম ওটাতে চা আছে কিন্তু না ওটা গরম জল করে রেখেছে তো আমার হাজব্যান্ড সকালে গরম জল খায় বলে তো আর এখানে ধনে পাতা এনেছে কাল এনেছিলো আর একটা ফুলকপি এনেছে এনেছে আর ওখানে দেখছো তেজপাতা সেগুলো আমার বাড়িরই আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসানো যখন হাঁড়িটা বসানো হয় তখন একটু ধোয়া হয় পরে ঠিক হয়ে যায় তো আমি চাটা গরম করে আমি খেয়ে নেব মা খেয়েছে বাবাও খেয়েছে তার কারণ সবাই চা খেয়েছে কারণ কি আমি তো বললাম অনেক লেট করে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট হয়ে গেছে আর কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে আমার তো চা খাচ্ছিলাম বিস্কুট দিয়ে খেতে ইচ্ছে করছিল না তবুও খেলাম সকালবেলা আমার কিছু ভালো লাগে না কেমন যেন লাগে না খেলেও ভালো লাগে না আবার খেতে তো একদমই ইচ্ছে করে না তো এইভাবেই আর কি প্রতিদিনটাই আমার এইভাবেই শুরু হয় কিছু খেতে ইচ্ছে করে না তারপরেও মানে আর কি টুকটাক কিছু একটা খেয়ে নেই তো আমি এদিকে ভাতের হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হলে তারপর চাল দেব ততক্ষণে আমি চাটা খেয়ে নিয়েছিলাম তো এখন চালটা ধুয়ে দিলাম তো চালটা আমি ধুয়ে হাড়িতেই দিয়ে দিলাম আর ডাল ডালটাও আমি আজকে আর উনুন গ্যাসে কিছু করব না সবটাই উনুনেই সেরে নেব আজকে আর যেহেতু দেরি হয়েছে তো ভাবলাম হোক গে কিছু হবে না তো এদিকে আমি সবজি কাটতে চলে এলাম আর সবজি কাটছিলাম আজকে ফুলকপি কাটছিলাম ফুলকপিটা বেশ ভালো ছিল আগের দিন একটা দুটো ফুলকপি এনেছিলো চারটে এনেছিলো চারটেই একদম আর আগের দিন রাতে এনেছিল পরের দিন একদম পচে গেছে মানে ওটার থেকে চারটে কেটে একটার মতো বেরিয়েছে এরকম তো এখানে আমি কলমি শাক কেটে নেবো দু আটি করবো এক আটি বলে থাকি আমরা তোমরা কি বলো আমি জানি না তো এক আটি দু আটি এরকমই বলি আমরা তো একটা দিয়ে ভাজা করব আর একটা ঝোল করব তো আমি শাক সেভাবে কুচি কুচি করে কাটতে পারি না তাও দেখো কিভাবে কিভাবে যেন কাটছি তো আমি শাকটা কাটতে কাটতে ওদিকে আবার ভাতটাও প্রায় হতে চললো তো শাক কেটে আমি আবার শাকটা বসিয়ে দেবো বলে শাকটা একটু তাড়াহুড়ো করে কাটছিলাম এই ব্লগটা কিন্তু আমি শনিবারেরটা আর আজকেরটা মিলে কিছু মিলিয়ে করছি তো তোমরা একটু দেখে নিও কষ্ট করে মনে হয় তোমরা সেরকমভাবে অতটাও খারাপ লাগবে না আশা করি যথেষ্ট ভালোই বানিয়েছি ভালো লাগবে পুরোটা দেখবে তোমরা ভিডিওটা আর অনেকেই কিন্তু ফুল ফুলওয়াচ করছো না হাফ দেখছো আর হাফ করছোই না কমেন্ট করে যাচ্ছ এভাবেই কিন্তু সেভাবে করলে কি হয় বলো যাই হোক এদিকে আমি ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা করে নেব মশলা করে নিচ্ছি হলো আদা আর লঙ্কা আর জিরে গুঁড়ো রয়েছে বাকি কিছু করব না আমি সেরকমভাবে মশলা বাটি না ওই আদাটা আর রসুনটাই যা বাটা সেই রসুনটা আজকে কাজে লাগছে না সেরকমভাবে সেরকম দিকে কিছু দিন মতো নেই তো শুধু আদাটা আর লঙ্কাটাই মেটে নেব মশলা খেতে আমার খুব একটা ভালো লাগে না আবার খুব একটা খারাপও লাগে না যদি পাটায় ধার থাকে তাহলে করতে ভালো লাগে আর এদিকে দেখো সব শাকটা কেটে নিয়ে একদম বসে পড়েছে সব সবুজে সবুজ দেখতেই পাচ্ছ ভাতও নামিয়ে নিয়েছি তরকারিটাও প্রায় হতে চললো তো এই দেখো তরকারিটা কিরম হয়েছে বেশ ভালো হয়েছে খেতে দারুণ হয়েছিল তো ফুলকপিটা খেতে ফুলকপিটা বেশ ভালো ছিল

তো রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়নি তার মাঝখানে আমি চলে এসেছি বাসন নিয়ে বাসন মাজতে একবারে একেবারে যখন রান্না শেষ করে বাসন মাজলে আমার একটু বেশি চাপ মনে হয় আর যেহেতু রান্নার পাড়ে বসেই থাকতে হবে সেই জন্য রান্নার পাড়ে শুধু বসে না থেকে তার থেকে ভাবলাম যে বাসনগুলো জমে গেছে বাসনগুলো নিয়ে চলে এসেছে আর অনেক বাসন বেরিয়েছে রান্নার পর তো বুঝতেই পারো যে কত বাসন বেরোতে পারে তো স অনেক রকম রান্না হয় তো শাকটা খেন তেন অনেক কিছু রান্নার পর বাসন অনেক বেরোতেই থাকে তো আমি বাসন মাজতে থেকে আর কদিন আগেই তোমাদের দেখালাম যে করবারটা পরিষ্কার করেছে তো আবারও ও সেই একই হয়েছে বৃষ্টি হয় তো বৃষ্টি হয় আর তারপরে অনেক লোক মিলে বা বাসন টাসন মাজি বা জল স্নান ঠান সবটাই করা হয় তো সেই কারণে শেওলা পড়তেই থাকে পড়তেই থাকে তো যাই হোক কয়দিন পর পুজো আসছে বলে আবার সব পরিষ্কার করেই নেব তো তোমাদের অনেকের থেকে কমেন্ট পেয়েছে যে পুজোর শপিং তোমাদের ভালো লেগেছে তো থ্যাংক ইউ সবাইকে ভালো লাগার জন্য আর আমার পাশে থাকে ভিডিওটা সব সময় দেখবে তো বাসনগুলো ধুতে ধুতে তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘরে এখনো পর্যন্ত রান্না কমপ্লিট করতে পারলাম না অনেক লেট হয়ে গেল আজকে রান্না করতে করতে কারণ ঘুম থেকে উঠেছি বললামই তোমাদের অনেক লেট করে উঠেছি তো যার কারণে একটু দেরি হয়ে গেল তো যাই হোক দেরি হয়ে গেলে জন্য আমারও মনে হয় সব উলট পালট হয়ে গেল কাজে তাও স্নানটা হয়ে গেছে কোনো ব্যাপার নয় তো যাই হোক চলো এখনও পর্যন্ত বিছানা তুলে নিয়ে দেখো এই যে এখনও পর্যন্ত বিছানা তুলতে পারি তো ভাবলাম একেবারেই তুলবো শুধু ডালটা হচ্ছে ডালটা হলেই আমার রান্না হয়ে যায় তো কি রান্না করেছে চলো চটপট দেখি আমি তো চলো এখানে রান্না করেছি ধনে পাতা দিয়ে মুসুর ডাল আর লঙ্কা দিয়ে তো বেশ পাতলা করেই করেছি খুব একটা ঘন খেতে ইচ্ছে করছিল না বলে আর করেছি এখানে হলো লাউ চোচা আর আলু একসাথে ভেজেছি যেটা আমার খুব ভালো লাগে খেতে আর এখানে রয়েছে কলমি শাকের ঝোল আর রয়েছে কলমি শাক ভাজা আর ওই তো দেখালাম তোমাদের ফুলকপি আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল তো চলো এরপর চলে এসেছি তোমাদের আমি আমাদের বাড়ির পেছনে যেখানে বনেছি ড্রাগন গাছ তোমরা চা বাগান দেখতে চেয়ে চেয়েছিলে তো চা বাগানের সামনে মাঝখানে মাঝখানেই ড্রাগনগুলো বোনা হয়েছে তো এভাবেই বোনা হয়েছে বেশ বড় হয়ে গেছে বুঝতেই পারছো যেগুলো টায়ার দেওয়া আছে টায়ারের উপর দিয়েই মানে ঝুলে ঝুলে পড়বে আর কি যখন আর কি ফল হবে তো বেশ বড় হয়ে গেছে তো তোমাদেরও বাড়িতে কী এরকম ড্রাগন গাছ আছে আমাকে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তার আগে একটা কথা বলে নেই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা ততক্ষণ সুস্থ থাকবে